মহানায়ক উত্তম কুমার তাঁর জীবনের শেষ সংলাপটি বলেছিলেন অগ্নবধূ সুন্দরী সিনেমায়। সংলাপটি ছিল, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এই সংলাপ বলতে বলতেই মহানায়ক উত্তম কুমার অসুস্থ হয়ে পড়েছিলেন। অগ্নবধূ সুন্দরী সিনেমাটি ছিল উত্তম কুমারের জীবনের শেষ ছবি। মহানায়কের অসাধারণ অভিনয় এবং বাপ্পি লাহিড়ির অসাধারণ সঙ্গীত পরিচালনায় এই সিনেমাটি খুবই জনপ্রিয় হয়েছিল। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় এই সিনেমায় খুব সুন্দর অভিনয় করেছেন। তবে এই সিনেমার সবথেকে নজরকাড়া চরিত্র অবলাকান্ত, আর এই অবলাকান্ত চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত মহাশয়। বাপ্পি লাহিড়ি নিজের কণ্ঠে গেয়েছিলেন বিখ্যাত গান মালবিকা অনামিকা। এই গানটিতে তারুণ্যের ছোঁয়া যেন এক ঝলক টাটকা বাতাস এনে দিয়েছিল দর্শক এবং শ্রোতাদের কাছে। আশা ভোঁসলে গেয়েছিলেন তুই যত ফুল দিস না কেনে এই বিখ্যাত গানটি। এক কথায় বলতে পারি এটি একটি অবিস্মরণীয় গান। আবার যদি পার্টি সঙের কথা আসে তাহলে ও ড্যাডি ও মাম্মি এই গানটির আবেদন দর্শককে এখনও মুগ্ধ করে রাখে। আর সব মিলিয়ে বলতে পারি গানের জন্য এই সিনেমা অনেকটাই এগিয়ে ছিল। উত্তম কুমার এবং মৌসুমী চট্টোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রঞ্জিত মল্লিক, বিকাশ রায় এবং সুমিত্রা মুখোপাধ্যায়। উত্তম কুমারের জীবনের প্রথম ছবি সফল হয় নাই, কিন্তু তার জীবনের শেষ ছবি এখনও দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়।